আসসালামু আলাইকুম, আমার প্রাণপ্রিয় সব আপুরা কেমন আছেন? চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করতে। সো আমরা আশা করছি সবাই খুব খুব ভালো আছি। অনেকেই বলে মুখের রুচি নাই, খেতে পারি না, বাট তাদের জন্য আমার একটা সাজেশন, সেটা হলো বেশি বেশি করে মানে খাবার খাওয়ার ভিডিওগুলো দেখবেন। আসলে যে কোনো খাবারই যদি অন্য কেউ খায় সে দেখলে কিন্তু আসলে লোভ লাগে, খেতে ইচ্ছা করে, মনে হয় আমি একটু খাই। সো এখন আমি একটা জিনিস খাবো, সেটা হলো বগুড়া থেকে দই এনেছে, সেই দই দিয়ে মুড়ি খাবো। আমাদের আমরা তো মানিকগঞ্জের, মানিকগঞ্জে কিন্তু মুড়ি দিয়ে দই প্রচুর কি বলে ফেমাস একটা খাবার, মানে তারা কিন্তু দই থাকলে মুড়ি দিয়েই খাবে, শুধু শুধু দই কিন্তু খায় না, মানে বগুড়া দই আসলে বগুড়া দই আসলে সেরা, মানে খুবই টেস্টি, খুবই টেস্টি। তো আমি আগে একটু মুড়ি নেই, তারপরে খাচ্ছি। আমি এখানে কতগুলো মুড়ি রেখেছি, এগুলো একটু ছেঁকে নিয়েছি আমি আগেও, তো আমি এখন একটু নেই, অল্প করে নেই। এই মুড়িগুলো হচ্ছে ভাজা মুড়ি, আমাদের গ্রামের, সেখান থেকে আনা, মানে মুখে দিলে এত সুন্দর ফ্লেভার আসে, ভালো লাগে। দোকানে যে মুড়িগুলো পাওয়া যায় সেগুলো ভালো লাগে, বাট কোনো ঘ্রাণ আসে না, একটা ভালো ফ্লেভার আসে না, যখন আমি একটু মুখে নেই, মানে মুড়ির যে আসল স্বাদ ভাজা মুড়ি ছাড়া মানে সেই টেস্টটা বোঝা যায় না। সো আমি একটু দই নিয়ে নিচ্ছি। আমি জানি অনেকেই খেতে ইচ্ছে করতেছে, কিন্তু কি করতে পারি বলুন। ওরা চলে আসেন আমার পেজে, আমার অ্যাড্রেস দেওয়া আছে, চলে আসে। আচ্ছা নাও হয়ে গেছে। সো এখন আমি খাওয়া স্টার্ট করি, কিন্তু এটি খাওয়ার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো বগুড়া থেকে আমার হাজবেন্ড কিন্তু খিরসা এনেছে, মানে খিরসা তোমার খুব খুব ফেভারিট, বিশেষ করে পাটিসাপটা পিঠার মধ্যে খিরসাটাতে যদি বানানো হয় মানে কি আর বলবো, বাট আমি তো পাটিসাপটা পিঠা বানাতে পারি না, এমনি একটু টেস্ট করি খিরসা। সুপার ডুপার, কি আর বলবো, এত ইয়ামি। আমি জানি না আপনার বগুড়ার খিসা কখন খেয়েছেন কিনা, মানে সেই টেস্ট অস্থির, মানে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যেটা কত টেস্টি। সো এখন রেখে দিই। আচ্ছা এখন খাই, অনেকে বলে আপু তুমি এত খাবার খান মোটাম না কেন, আমি প্রচুর খাই, ডায়েটও করি, খুব হাঁটাহাঁটিও করি, এক্সারসাইজও করি, যার কারণে হয়তো বা অনেকটা মোটা হই না, বাট একটু মোটা হয়েছে কয়েকদিন ধরে শুয়ে বসে থাক থাকতে বেড়াইলাম, প্লাস হচ্ছে আমার দেশে বাড়ি গেছিলাম, সেখানে আমি রেস্ট করছি। সো কোনো কাজকর্ম আমি একটু অলস, কাজকর্ম দিকে একটু দৌড় দিই, মানে যেটুকু না করলেই নয়, আমার দুই ছেলে হওয়ার পর আমি একটু অ্যাক্টিভ হয়েছি, একটু কাজকর্ম চালু, বাট কাজ দেখলে আমার রস্ত লাগে। তারা কমেন্ট করুন যে আমার ভিডিও গুলো কেমন লাগে, আসলে ভালো লাগে কিনা, আমি খেয়ে থাকি, আর আপনার ভিডিও দেখতে থাকুন। তো আপনারা আপনাদের কাছে দোয়া চেয়ে, বিশেষ ভালোবাসা চেয়ে আমি আমার ভিডিও শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।